Şuşmi de maz duracağım ha. Hani babreye döydüm maz. Edok amar mey maz duracağım boşu diye. Abla de çödü lage. এরকম মাছ বর্ষি দিয়ে চলে আসবেন আমাদের কাছে বর্ষি আছে আটা আছে কোনো অসুবিধা নেই চলে আসবেন মাছ ধরে নিয়ে যাবেন ভেজে খাবেন নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের অনেক শুভেচ্ছা রইল আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আপনারা যে যেখানেই থাকুন না কেন মনোযোগ দিয়ে শুনবেন আজকে মাসের 18-20 তারিখ আপনারা ভিডিও দেখছেন যে কয় তারিখই দেখেন আমরা 20 তারিখ আর আছে 30 দিন আমরা অনলাইনে গ্যাস দেব আমাদের কাছে যদি অনলাইনে গ্যাস নিতে যান এইটা যে ভিডিওটা করছি এই ভিডিওটি শুধু অনলাইনের জন্য অনলাইনে যারা গ্যাস নেবেন সুস্মিতা নার্সারি থেকে তাদের একটা কথা বলি আপনারা অনলাইনে গ্যাস নিলে 30 দিন টাইম দেব 30 দিনের ভিতর যদি নিতে চান নিয়ে নেবেন তারপরে আর আমরা টাইম পাবো না কারণ না আমরা বিভিন্ন ধরনের ফুডের আইটেম করি অবশ্যই দেখেছেন এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম হ্যাঁ কিচেন ফুডের যে আইটেমগুলো অন্তত 4-500 আইটেম আছে সেই আইটেমগুলো আমরা তৈরি করছি প্লাস এই যে আমাদের অনলাইন আপাতত বন্ধ থাকবে তা আপনাদের বলছি আমরা অনলাইন 3 মাস বন্ধ রাখবো 3 মাস 4 মাস পরে আবার অনলাইন চালু করবো তা যদি কারোর গ্যাস নিতে ইচ্ছুক আমাদের 1 মাসের ভিতর 30 দিনের ভিতর অর্ডার দিয়ে কমপ্লিট করবেন তারপরে আমাদের ফোনের সুইচ অফ থাকবে আমরা অবশ্য ফোন নাও ধরতে পারি অনলাইন যেহেতু বন্ধ থাকবে আমরা ব্যস্ত থাকবো তা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের কাছে সিজন ফ্লাওয়ার প্লাস প্রচুর গাছ আছে এই যে আপনি গাছটা দেখছেন কি সুন্দর গাছ তৈরি করেছি ভাগা মাঠে আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা জায়গা পেলে আমি মনের মতন চারা তৈরি করে দেখাতে পারবো এর আগে আমাদের গাছে আপেল ধরেছে বিভিন্ন জায়গার লোকে আপেল ধরিয়েছে আমার কাছ থেকে চারা নিয়ে অনেক লোকে প্রশ্ন করছে দাদা আপনার কাছ থেকে চারা নিয়ে তারা ফল ধরিয়েছে কিন্তু আপনার গাছে ফল ধরেছে কই কিন্তু আমার যে জায়গায় নার্সারি ছিল আগে সেখানে হনুমানের একটা উৎপাত ছিল চারিদিকে বাগান তার জন্য আমরা চারা কোট মানে গাছে ফল আনতে পারতাম না হনুমানের সব নষ্ট করে দেন এইখানে কোনো হনুমানের অত্যাচার নেই যে টাইমে ফল হবে সেই টাইমে আমরা অবশ্যই দেখাতে পারবো তা এই যে আপেল গাছটা দেখাচ্ছি গাছে কোনো রোগ নেই গাছের পাতা যথেষ্ট ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের অনেক লোকে ফোন করে বলছে পাতা এতটা পুড়িয়ে যাচ্ছে এই যে পাতাটা পড়ছে এই অনেকটা পাতা পুড়িয়ে যাচ্ছে কেননা দুটো অপশান থাকে জল বেশি কম আর খাবার খাবার বেশি নিবারে এরকম পরিস্থিতি হয় আর জল কম আর বেশি এগুলো বেশি খাবার খায় না অল্প খাবার মাসে 1-2 টাকার খাবার দিলে যথেষ্ট 10-20 টাকার খাবার দিলে টানবে না হয়তো দাম বেশি বলে তার জন্য লোকে বেশি যত্ন করবে তাতে ক্ষতি হবে তা বন্ধুরা আমরা পাই টু পাই দেখাবো যে কোন গাছের কি রকম যত্ন আপনারা অবশ্যই দেখবেন আপেল গাছের সম্বন্ধে যদি কেউ কোনো যারা পুরনো খরিদ্দারে ফোন করবে এই যে গাছটা দেখছেন এইটা হচ্ছে ভারত সুন্দরী কুল গাছে কুল এসে গেছে প্যাকেটে 6 ইঞ্চির প্যাকেটে গাছে কুল এসে গেছে এটা বল সুন্দরী আর এটা হচ্ছে ভারত সুন্দরী কে বলে নোরারি সুন্দরী যাই হোক গাছে ফুল এসে গেছে ফলে পরিণত হয়ে গেছে তবে আমাদের কাছে এরকম বিভিন্ন আইটেম আছে আর একটা দেখাচ্ছি আপনার মালটা ভিয়েতনামি মালটা অনেক লোকে খোঁজ করছেন যে সঠিক পাবো কি না সুস্মিতা নার্সারি দিয়ে যোগাযোগ করুন ভিয়েতনামি মালটা ছোট গাছ 1 ফুট হয়নি 6 ইঞ্চির গাছ পাকা 6 ইঞ্চির গাছ 6 ইঞ্চির গাছে ফুল এসে যাবে কিছু কিছু গাছে 1 ফুট আমি বলবো 1 ফুটের গাছে ফুল এসে যাবে এই যে গাছটা দেখছেন এখান থেকে গ্যাপটিং করা 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়েছে গাছে ফুল চলে আসছে ফলে পরিণত হয়ে গেছে এটা মালটা সারা বছর সারা বছরের মালটা আপনাদের যদি লাগে
আমরা অরিজিনাল গাছ দেব, আপনারা নেবেন রাখবেন। আশা করি সুস্মিতা নার্সারি থেকে নিলে পরে ঠকার ভয় একটু কমই আছে। তার পাশাপাশি দেখাচ্ছি আর একটা মালটা, এটা শিকি মালটা, শিকি মালটাও ফুল চলে এসছে। আমাদের গাছ কিছুদিন আগে ছেটে টেটে খাবার দিয়ে রেডি করেছি। এই শিকি মালটা, এই ভেটটা দেখছেন টোটাল শিকি মালটা, এই ভেটটা দেখছেন পুরো টোটাল শিকি মালটা, এই ভেটটা দেখছেন পুরো টোটাল শিকি মালটা। আমার ভাদুরি আর একটা নার্সারি আছে, সেখানেও মালটা আছে ছোট প্যাকেটে। এই যে মালটা গাছে ফুল চলে এসছে, এর আগে ওইদিকে ফুল এসছে, সব গুটিয়ে দাঁড়িয়ে গেছে। তা বন্ধুরা, আর দু মাস একটু ঠান্ডা পড়লে পরে সব গাছে ফুল চলে আসবে। আপনারা যদি মালটা গাছের ফুল সমেত নিতে চান তাও দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। তবে একটু রিস্ক হয়ে যায় যখন মাটিটা খুলে দেবো, ফুল থাকবে না কিংবা ফল থাকবে না। তো ম্যাচুরিটি গাছ আমার কাছে পেয়ে যাচ্ছেন, আমি ছ মাস এক বছর গ্যারান্টি নেব, তার ভিতর গাছে ফল ধরতে বাধ্য। যদি ফল না ধরবে আমার কাছে ফোন করবেন, আপনারা যে যেখান থেকেই দেখুন না কেন ফোন করবেন, সন্ধ্যে 7টার থেকে রাত 10টা অবধি, এর ভিতর 3 ঘন্টা আপনাদের জন্য টাইম দিলাম। আপনারা 3 ঘন্টায় ফোন করবেন, আমরা উত্তর দেব। দিনে ফোন করবেন না, আমরা সারাদিন ব্যস্ত থাকি, এই রোদ্দুর ভিতর কাজ করি লিভার নিয়ে, আমরা একটু ব্যস্ত থাকি। তা অনুরোধ করে বলছি, সন্ধ্যে 7টার থেকে রাত 10টা আপনাদের জন্য টাইম, এইটা আপনারা একটু মাথায় রেখে ফোন করবেন। যখন তখন ফোন করলে আমাদের একটু অসুবিধায়, আমরা ঠান্ডা মাথায় কথা বলতে পারবো। এই আপেল গাছ দেখছেন, এটাও আপেল গাছ, আমরা এটা বাড়ি পাড়া আসলে দিচ্ছি কিংবা অনলাইনে একটু ছোটো চারা দিচ্ছি, এদিকে আছে। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, এইটুকির বিশাল মূল্য। আপনারা এইটুকু দিয়ে আপনারা উৎসাহ করবেন যে যেখানেই থাকেন না কেন। ভিডিওটি বেশি বড় করলাম না, আমরা ভিডিও করার টাইম বেশি পাচ্ছি না। আগের দিন যে ভিডিওটি করেছি, যে 4 দিন পরে ভিডিও দেখাবো, আজকে 10 দিন হয়ে গেলো ভিডিও করতে টাইম পাচ্ছি না। আজকে 2টো ভিডিও করলাম, আপনারা দেখুন পরপর দেখাবো। সিজন ফুলার চারা এরপরেই এ টু জেড দেখাবো, গাছে ডালিয়া চন্দ্রমল্লিকা ইনকা কীভাবে ফুল ফোটাবো, আপনারা অপেক্ষায় থাকুন। আর যদি পারেন হাতে টাইম নিয়ে চলে আসুন। নমস্কার।